আসসালামু আলাইকুম ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় একটি খাবার, আর তা হচ্ছে শামি কাবাব। আসুন দেখে নিই আমি কীভাবে করছি। নিয়ে নিয়েছি মাংস, এখানে কিমা করা আমি এখানে ধুয়ে কিমা করে নিয়েছি, এবং এখানে প্রায় 1 কেজি মাংস। এখানে নিয়েছি বুটের ডাল, বুটের ডালটা আমি ভিজিয়ে নিয়েছি। এখানে আছে 250 গ্রাম বুটের ডাল, এবং এখানে নিয়েছি মশলা। এখন আমি চলে আসলাম রান্নায়। আর প্রথমেই আমি সামান্য একটু তেল দিয়ে দেবো পাতিলের মধ্যে, কারণ মাংসটা যেন নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি মাংসগুলা। আমি প্রথমে দিয়েছিলাম তেজপাতাটা একটু, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখানে 1 কেজি আছে, এবং মাংসের উপরেই আমি সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আদা রসুন এবং শুকনো মরিচ কয়েক, এটা একটু গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে হলুদ মরিচ, সামান্য হলুদ মরিচ। দিয়ে দিচ্ছি ডাল, এখানে আমি ভালোভাবে মিক্স করে সামান্য পানি দেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি, এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ, পরিমাণ মতো দিতে হবে। এবং এটা আমি অপেক্ষা করব ছোলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি ঢেকে দিলাম, অনেকটা পানি ছিল ওগুলো আমি শুকনা করলাম। এখন এটা আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন এটা একটু হালকা একটু ঠান্ডা হলে আমি বেটে নেব। আমি এখন মাংসটা এবং বুটের ডাল সিদ্ধটা বেটে নিয়েছি, আমি শিলপাটা বেটেছি। এটা ব্লেন্ডারও করা যায়, তা আমার কাছে শিলপাটা সুবিধা মনে হলো। এখন আমি এটাকে ডিম দিয়ে একটু মাখিয়ে নেব। আমি ডিম এখানে ধুয়ে নিয়েছি। দুইটা ডিম মাখাচ্ছি, এবং দিয়ে দিচ্ছি সামান্য ঘি, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই কারণে। হ্যাঁ, আমি এখন এগুলো মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে মাখিয়ে নিয়েছি ডিমটা, ডিম এবং ঘিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি সবগুলো। আমি এখন ছোট ছোট একটা বলের মতো করে নেব। আমি অনেকে ভিতরে অনেক কিছু দেয়, তা আমার ওইটা পছন্দ হয় না, কারণে আমি সব কিছু তো দিয়েছি সিদ্ধ করার সময়, তার জন্য আমি আর ভিতরে কিছু দেব না। আমি এটা আমি রেখে দিলাম, এবং এইভাবে আমি বাকি সবগুলা বল বানিয়ে ফেলবো। আমি এখন কাবাবগুলো ভেজে নেব, আর তেলটা কিন্তু গরম করে নিয়েছি। দেখে নিচ্ছে, দেখি আমার এগুলা নিচে হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এভাবে আমি আস্তে আস্তে কয়েকটা কয়েকটা করে দিয়ে ভেজে নেব। তেলের কাছে একটু সাবধানে করা লাগবে, ভয় লাগে। আরো একবার উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গিয়েছে। এভাবে করে আমি বাকি সবগুলো ভেজে নেব।
আমি এখন শামি কাবাবগুলি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। আর আমাকে এতদিন যারা সাপোর্ট করে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কমেন্টগুলো আমি অনেক গুরুত্ব সহকারে পড়ি। আর যারা নতুন আপনাদের বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।